চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলে আসছি ভিডিওতে, বেশি কথা না বলে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েতে অর্থাৎ পঞ্চায়েত এলাকাতে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মানবাজার সাব ডিভিশন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ সাবমিশন ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ 10/8/2022 তারিখ থেকে আবেদন শুরু হবে 5/9/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 10 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ আগস্টের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, জাস্ট এখানে 42টির মোট শূন্য পদ রয়েছে, আশাকর্মী নিয়োগ করা হবে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, লাস্ট এখানে দেখতেই পাচ্ছেন সোশ্যাল হেলথ অ্যাক্টিভস আশা। তো আশাকর্মী নিয়োগ করা হবে, প্রার্থী শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু জাস্ট আপনাকে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে ম্যারেজ অর্থাৎ ম্যারেজ ডিভোর্সড এবং আইনগতভাবে যারা বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ বিবাহিতা বিধবা আইনভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন শোল্ড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম এরিয়া ভিলেজ ফর হুইচ দি অল, অর্থাৎ আপনি যেই এলাকায় আবেদন করতে চাইছেন ওই এলাকায় আপনার পঞ্চায়েত এলাকায় যদি সিট থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে, তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা 22-40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। দেখুন গ্রেড ওয়ান গ্রেড টুর স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে হতে হবে। এবার আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এখানে আপনারা আবেদন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট কোনো দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনারা প্রিন্ট আউট করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে এখানে দেখতে পাচ্ছেন একটা মুখবন্ধ খামে সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার নিয়ারেস্ট যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে জমা করবেন। তো দেখতেই পাচ্ছেন লিখবেন বড় করে, অর্থাৎ খামের ওপরে, মুখবন্ধ খামের ওপরে লিখবেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে আপনার ব্লকের নাম দেবেন, তারপর বিডিও অফিসের নাম দেবেন, তারপরে অ্যাড্রেস দেবেন, তারপরে পোস্ট, তারপর পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট পুরুলিয়াই হবে, আর পিনকোড আপনার এরিয়ার পিনকোড দিয়ে দেবেন। তো আবেদন কিন্তু আবেদন করা যাবে 5ই সেপ্টেম্বর বিকেল 3টের মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাধ্যমিক এক্সামিনেশনের নাম্বারের ভিত্তিতে অর্থাৎ 90% কিন্তু নাম্বার আপনার যে মার্কশিটে যে নাম্বারটা পেয়েছেন ওটার ভিত্তিতে এবং 10% রয়েছে আপনার ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ ও এক্সামিনেশন নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আসা 2022। এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস আপনাদের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ফিল আপ করে নেবেন।
জাস্ট এখানে আমি আপনাদেরকে বলে দেব কতগুলো শূন্যপদ রয়েছে, যে তার তালিকাটা দেখতেই পাচ্ছেন আপনারা। বড়াবাজারে রয়েছে 8টি শূন্যপদ, তারপরে এখানে বন্দনে রয়েছে মোট 7টি, পুঞ্চ ব্লকে রয়েছে 4টি, মানবাজারে রয়েছে, মানবাজার 1-এ রয়েছে 5টি এবং মানবাজার 2 নম্বর ব্লকে 18টি সিট রয়েছে। টোটাল 42টি সিট রয়েছে। এই সমস্ত এলাকা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন আপনার সাব সেন্টার এবং ভিলেজ নেম এবং জিপি, জিপি ওয়াইজ ভিলেজ ওয়াইজ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এগুলো সব ডিটেলস আপনারা ভালো করে নোটিফিকেশন চেক করে তারপরে অবশ্যই আবেদন করবেন। এই ছিল ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।